অজ্ঞাতনাম একজন ব্যক্তি, যে উনাকে বলেন যে একটা থ্রেট আছে, চার পাঁচজনের একটা কিলার গ্রুপ, এরা কন্ট্রাক্ট কিলার, কন্ট্রাক্ট করে আসছে। গভীর মনোযোগ দিয়ে ব্যারিস্টার সুমনের কথা শুনলেন প্রধানমন্ত্রী। সংসদের মতো অধিবেশন শেষ হওয়ার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। কি কথা বললেন যেটা সাউন্ড আপনাদেরকে এখন শোনাচ্ছি, চলুন আমরা সেই ভিডিওটি সরাসরি শুনে আসি। কি বললেন প্রধানমন্ত্রীকে, কি বিচার দিলেন যে নেত্রী আপনারা আমাকে মারার হুমকি দিয়েছে, আসলে ভালো কাজ করতে গিয়ে তেনার জন্যই কিন্তু আসলে আওয়ামী লীগের এতটা ভালো পজিশনে যাওয়ার একটা অগ্রাধিকার পাচ্ছে। আওয়ামী লীগের যদি ভালো একজন নেতা থাকে সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন, যার মাধ্যমে বাংলাদেশে ইনশাল্লাহ আওয়ামী লীগের একটা ভালো পরিস্থিতি লাভ করবে, যে আওয়ামী লীগের মধ্যে খারাপ লোক না ভালো লোকও রয়েছে। প্রধানমন্ত্রী কখনো চান না যে আওয়ামী লীগরা খারাপ হোক, সবসময় তিনি চান যে আওয়ামী লীগ ভালো কাজ করুক, বাংলার ভালো কাজ করুক। কেননা তার বাবা তো এই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে, বাংলাদেশের জন্য তো জীবন দিয়েছে ভাই, তিনি এই বাংলাদেশের উপকার করতে মানুষকে সবসময় জ্ঞান দিয়েছে যে কিভাবে আসলে বাংলাদেশকে উন্নত করা যায়, কিভাবে বাংলাদেশের অগ্রগতি করা যায়, তার জন্য কিন্তু আজকে তিনি দুনিয়াতে থাকতে পারেনি। তো ব্যারিস্টার সুমন কি বললেন চলুন আমরা সেই কথাটা আগে শুনে আসি। এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে, অজ্ঞাতনাম একজন ব্যক্তি, যে উনাকে বলেন যে একটা থ্রেট আছে, চার পাঁচজনের একটা কিলার গ্রুপ, এরা কন্ট্রাক্ট কিলার, কন্ট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা হায়ার, মানে যারা তাদেরকে হায়ার করছেন। তো যেহেতু ওসি সাহেব আমার জানাইছে এবং ওই লোকের সাথে আমার ওসি সাহেবের ফোন দিয়ে কথাও বলাই দিছে, তো এই লোকটা সিলেটি, এই কারণে সে আমার নাম শোনার পর, হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম এটা শোনার পর সেই জায়গা থেকে চলে আসছে, এটা তার দাবি। তো এর ভিত্তিতে যখন আমি, তখন এটা পাওয়ার পর তো আর বসে থাকা যায় না, যখন স্বয়ং, তো আমার দুঃখের বিষয়টা কোথায় জানেন, দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যে ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা দুই দিন আগে, ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবরে জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, ডিআইজি সাহেব, বরং আমি আইসা জিডি করার লাগলো কেন, একমাত্র আইজিপির সাথে, আইজিপি মহোদয়ের সাথে কথা বলার পর উনি কিন্তু আমার মতোই চিন্তা করছেন যে আপনার জিডি করারই তো প্রয়োজন না, এটা পুলিশই ব্যবস্থা নেওয়ার কথা। তো কীভাবে চলতেছে আপনি বুঝতেছেন, যে আমার কাছে মনে হইতেছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আহত কি চাচ্ছেন কি না যে আমি বেঁচে থাকি। তো আমাদের এলাকায় জানেন শাহেমেস কিবরিয়া মারা গেছেন গ্রেনেড হামলায়, তারপর আমাদের বঙ্গবন্ধুরা আমরা বাঁচাইতে পারি নাই, তাই এখন আমার বিষয়টা এরকম হয়ে গেছে যে মনে হয় যে একটা অপমৃত্যু একটা রেকর্ড করার জন্য বসে আছেন লোকজন। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম, আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট, সব কিছু বিবেচনায় আমার যে সিকিউরিটির যে অবস্থা, এই সিকিউরিটিতে আসলে যারা সিকিউরিটি দেন তারা যে কী চাচ্ছেন আমি এটা বুঝে উঠতে পারতেছি না। আর আমার জিডি করেই এগুলো জানতে হবে কেন, আমার উপর যদি রিয়েল থ্রেট হয় তাহলে পুলিশই তো আমাকে আমার অগোচরেই এগুলো জেনে নিবে যে আসলে কি থ্রেটটা রিয়েল কিনা না ফেক। নিয়েছেন প্রথমে যখন সংসদে ছিলাম তখন তিনি যে কথাটা আমারে বলছেন যে স্যার আপনি কবে আসবেন বাড়িতে, আমি বাড়িতে আপনাকে কিছু জিনিস বলতে হবে। তখন এর পরের দিন আমি বৃহস্পতিবারে বাড়ি গেলাম সংসদ করে, শুক্রবারে দুইটার দিকে উনি আমার সাথে এসে এইসব জিনিস বললেন, ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথেও আমার কথা বলাই দিলেন। তো যেটা ওই কথা বলার পর আমি ব্যাপারটা সিরিয়াসলি নিতে বাধ্য হইলাম, আমি পরের দিনই তৎক্ষণাৎ সব প্রোগ্রাম ক্যান্সেল করে আমি সংসদে চলে আসছি, এসে আমি কালকে শেরেবাংলানগর থানায় আমি জিডি করতে বাধ্য হলাম। পরিবার তো অবশ্যই আমার পরিবার শঙ্কিত, আপনাকে বলছিলাম একটু আগে যে আমার 11 বছরের মেয়ে আমাকে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি, যে আমি তাকে বলছিলাম যে আমি গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপুলরা আমাকে থ্রেট দেয়। তো সে আমাকে, তার মাথায় তো এইভাবেই আছে যে এই দেশের দুর্নীতির প্রতিবাদ করলে, এই দেশে ভালো কাজ করলে এটা একটা স্টুপিডিটি। তো আপনি বুঝতেছেন যে আমার পরিবারের অবস্থা কীরকম। তারপর আমি ভেঙে যাই নাই, মৃত্যু তো অবধারিত, একসময় তো মরতেই হবে, কিন্তু এখন যে জিনিসটা আমার মধ্যে টানে এটা হচ্ছে গিয়ে যে আমি হঠাৎ করে মারা গেলে আনফিনিশড যে জবগুলো আছে বা পরবর্তী জেনারেশন কোনোভাবেই যেন উৎসাহ না হারায়, এই জন্য আমি কিন্তু ধরেন আমার মেরে ফেললো আমি দেশও ছাড়বো না এবং আমি আমার কাজগুলো বন্ধও করবো না। আর এইসব আগে নে তারা বন্ধ করছে বইলেই তো বেনজিরের মতো লোক তৈরি হয়েছে, মতিউরের মতো লোক তৈরি হয়েছে, পুলিশের এইসব কারণেই যে খবরই পায় না কখন কারে থ্রেট দেয়, এইসব কারণেই তো বড় বড় অফেন্সগুলো সংগঠিত হওয়ার পর এরা জিডি করে রাখে, মামলা করে রাখে যে আহা হা এরকম ঘটনা ঘটছে। তো এইরকম ধারাবাহিকভাবে চললে বাংলাদেশের এমনি 12টা বেজে যাবে।
ভিউয়ার্স, আমাদের মমতাময়ী মা শেখ হাসিনা আসলে কি করবেন এই ব্যাপারটি নিয়ে আমরা আশা করব, এই ব্যাপারটি তিনি যেন দেখেন, বেহেশের সুমনের যেন নিরাপত্তাটা ঠিকঠাক হয় আমরা এটা আশা করব, এবং বেহেশের সুমন ভাইয়ের যেন কোনো রকম ক্ষতি না হয় এই আমরা আশা করব, এবং তিনি যেন যেভাবে উন্নয়ন করার চেষ্টা করতেছেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছেন সেভাবে যেন কাজ করতে দেওয়া হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, বন্ধু এর পাশে থাকুন, আল্লাহ হাফেজ।